নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্থায় আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাজনীতির এক অদ্ভুত মার প্যাচ লড়াই করা যে যোদ্ধা তাদেরকেই ছেঁটে ফেলা হয় রাজনীতির স্বার্থে বলতে পারি ক্ষুদ্র স্বার্থে আর সেটাই এই রাজ্যে দেখতে চলেছে মানুষ কারণ কৌস্তব বাগচিকে ছেঁটে ফেলার জায়গায় চলে গেছে কংগ্রেস আর কংগ্রেস পোস্টারে পরিণত হতে চলেছে বাংলায় আর কৌস্তব বাগচিরা যাবেন কোথায় সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতে বলি আপনাদের রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে এই প্রতিবেদনটা করতে বসে প্রথমেই আমার কিছু কথা মনে আসছে সেটা হচ্ছে রাজনীতিতে বোড়েরা বরাবরই অবহেলিত হয় বোড়েদের কথা কেউ ভাবে না বাগছি আজ রাজনীতির একজন বোড়ে হয়ে গেছে তাই ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেল তার জীবনটা বাগচি হচ্ছে সেই নেতা যে নেতা আমার চেয়ে অনেক বয়সে কম বাচ্চা ছেলে লড়াকু ছেলে লড়াকু মানসিকতা লড়াকু সবকিছু আর চোখে চোখ রেখে কথা বলার সেই সাহস বাগচির মধ্যে আমি দেখেছি খুব কম নেতাকে দেখবেন রুদ্রবার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি কাউকে বলে খুব কম নেতাকে আপনি দেখবেন এতদিন ধরে দেখছেন তোমাকে দেখবেন আমি কাউকে নিয়ে তো বলি না বাগচি কিন্তু একটু আলাদা সেই বাগচি তাকে কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হল এটা হচ্ছে ছেটে ফেলার আগের পর্যায়ে অর্থাৎ এবার ছেটে ফেলা হবে আর বাগচি নিজেও বুঝে গেছেন যে তাকে এবার ছাঁটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা আমরাও জানতাম যে কৌস্তব বাগচিকে এবং বাগচিদের মতো মানুষদের ছেটে ফেলা হবে যারা অন্যায়ের সঙ্গে তৃণমূলের সঙ্গে আপোষ করতে পারবেন না এখানে অন্যায় আর তৃণমূল সমর্থক শব্দ আছে বাংলার বুকে অন্যায় অত্যাচার অপরাধ সবই যেন এই রাজ্যে তৃণমূলের এক চেটিয়া অধিকার আর সেই অধিকারে অধিকারী এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কখনোই এক জায়গায় বসা যায় না সাধারণ মানুষের এটা সবাই এখন মানে বিরোধীরা অভিযোগ করতো কিন্তু সেই অভিযোগ এখন সত্যি বলে আপনিও মানেন আমিও মানি তাই সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন কংগ্রেসে সমঝোতা হয় বলা হয় কেন্দ্রে হচ্ছে সেন্ট্রালে হবে বিজেপিকে হটাতে রাজ্যে হবে না কিন্তু কৌস্তব বাগচিকে ছেঁটে দিয়ে এই পথ থেকে সরিয়ে দিয়ে কংগ্রেস বুঝিয়ে দেয় যে তাদের মুখোশ খুলে যাচ্ছে অধীরঞ্জন চৌধুরী আর প্রতিবাদী জায়গায় নেই তাই প্রতিবাদী অধীরঞ্জন চৌধুরীর মুখোশটা আস্তে আস্তে খুলে যাচ্ছে এটা বাংলার জনগণ বলছে বাংলায় একটা প্রশ্ন উঠেছে যে কংগ্রেস তাহলে কি চাইছে কংগ্রেস কি চাইছে এই রাজ্যে পোস্টার হয়ে যেতে কেন বলছে কথাটা কারণ এই কৌস্তব কৌস্তবাকিদের মতো ছেলেরা যদি বেরিয়ে যায় কংগ্রেস থেকে তাহলে কংগ্রেসে থাকবে কি আগে বলি কৌস্তব কৌস্তবাকির অপরাধ কি কৌস্তবাকির নামটা আপনারা শুনছেন এখন ফেমাস হয়ে গেছে কিছুদিন না ধরে ভাবছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছে বলে ফেমাস হয়ে গেছে তা নয় কিন্তু কংগ্রেসের মুখপাত্র বলে ফেমাস তা নয় কিন্তু কৌস্তব বাগচি কিন্তু দু সালে চৌঠা মে কলকাতা হাইকোর্টের সামনে একটা নজির করে দিয়েছিল কি জানেন যে অধীর চৌধুরী মানে প্রদেশ কংগ্রেস সভাপতি আজ কৌস্তব সরিয়ে দিলেন বা পদ থেকে সরানো বা পদটা খেয়ে নিলেন সেই অধীর রঞ্জন চৌধুরীর করা পিআইএল অর্থাৎ জনস্বার্থ মামলা যেটা এই রাজ্যে তৃণমূলের মেট্রো ডেয়ারি দুর্নীতি বলে তিনি করেছিলেন সেই মামলায় অভিষেক মনুসিং মনুসিংবি এসেছিলেন এই সরকারের হয়ে অর্থাৎ রাজ্য সরকারের হয়ে লড়ার জন্য আর সেখানে দাঁড়িয়ে প্রথম আমি দেখেছিলাম কৌস্তব বাগচিকে প্রতিবাদ করতে কৌস্তবগচিকে দেখা আমার সেদিন থেকে অর্থাৎ অভিষেক মনুসিংবিকে কিন্তু তাৎক্ষণিক প্রতিবাদ করে বলেছিলেন যে কেন করছেন আপনি তার সঙ্গে অনেক আইনজীবীও ছিলেন কিন্তু কৌস্তব বাগচি বারবার এগিয়ে গেছেন অর্থাৎ তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কড়া জনস্বার্থ মামলায় কেন এখানে এসেছে অভিষেক মনুসিংবি জন্য কিন্তু প্রতিবাদ করেছিলেন তিনি কিন্তু নিজের জন্য করেননি অর্থাৎ বাগচীর প্রতিবাদ নিজের জন্য ছিল না ছিল এই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জন্য সেদিনের সেই প্রতিবাদ অভিষেক মনুসিংবিকে বাধ্য করেছিল ফিরে যেতে আর আমরাও বুঝেছিলাম বাংলার মুখে কংগ্রেসই ওপরে সিটিং এই তত্ত্বটাকে নিচে অন্তত রুখে দেওয়ার ক্ষমতা রাখে এই বাংলার কংগ্রেস কিন্তু দেখা গেল কোথায় কী যখনই এই লোকসভা নির্বাচন আসছে তখন সিট পাওয়ার একটা ব্যাপার আছে সেই সিট নিজের জায়গা ধরে রাখতে গেলে বাগচিদের মতো নেতাদের বলি দিয়ে দেওয়া যেতেই পারে তাই না তাই দেওয়া হলো এবার আসি আরও একটা অপরাধ কৌস্তব বাগচি করেছেন যে অপরাধটা কৌস্তব বাগচিকে একদম লকআপে নিয়ে গেছিলো এবং তার যেদিন বেল হচ্ছিল সেদিন ওই কোর্টেতে অর্থাৎ ব্যাংশাল কোর্টে আমিও ছিলাম কারণ সেদিন আমারও ডেট ছিল কৌস্তব কৌস্তবাকির মা ঠিক আমার পাশে ডান পাশে বসেছিলেন তার সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বলছিলেন আমার ছেলে বেরোবে কি আমি বলেছিলাম নিশ্চয়ই বেরোবে এই বটতলা থানায় তো আমিও কেস খেয়েছি এক কী সব ধারা ছিল বেরিয়ে যাবে চিন্তা করবেন না নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলে সেদিন কৌস্তব কৌস্তবাকির মাকে আমি সান্ত্বনা দিয়েছিলাম জানি না কৌস্তব কৌস্তবাকির মা দেখছেন কিনা যদি দেখেন আপনাকে প্রণাম সেই সে কৌস্তবাকচি সেদিন কি অপরাধ করেছিল সেদিনও কিন্তু এই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে করা ব্যক্তিগত মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কিছু কুমন্তব্য করেছেন বলে বলা হয় যদিও এখানে সেই একই কথা সেই বই দীপক ঘোষের বইকে সামনে এনেছিলেন তিনি সেটা অপরাধ ছিল তার বিরুদ্ধে ওই বটতলা থানা যেভাবে আমার নামে হয়েছিল ওইভাবে বটতলা থানায় কেস হয়ে গেল এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে এলো পুলিশ পরে বেল হয়ে গেছিল সেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে শতরূপ ঘোষ সভায় ছিলেন ওই কোর্ট চত্বরে কংগ্রেসেরও ছিল শুভঙ্কর ঘোষালরা কি আছেন অনেকে যাদের নাম আমি জানি না কংগ্রেসের অনেকেই ছিলেন তো তারাও সবাই এসছিলেন দেখছিলাম বেশ সরগরম জায়গা ছিল কিন্তু কৌস্তব বাগচি মাথা উঁচু করে লড়াই লড়ে গেছে তারপরে আপনারা জানেন মাথার চুল মুড়িয়ে ফেলেছেন অর্থাৎ ন্যাড়া হয়েছেন ন্যাড়া হয়েছেন কেন তার কারণ হচ্ছে এই সরকার যতক্ষণ না উৎখাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মাথার চুল গজাবো না আমি সেদিনও বলেছিলাম যে কৌস্তব বাগচির পক্ষে মাথার চুল না গজিয়ে রাখার কংগ্রেসে থাকা দুটো অসম্ভব দুটো মিলবে না দুটো মিলতে পারে না কারণ আমরা জানি কংগ্রেসের সঙ্গে সেটিং আছে তৃণমূল কংগ্রেসের এটা আমি বারবার বলে এসেছিলাম তখন আমি বলতাম আমি ছোটো হতাম আমাকে সবাই ব্যঙ্গাত্মক বলতো কারণ সবাই তখন প্রতিটা চ্যানেলই প্রায় সে বড় চ্যানেল থেকে শুরু করে ছোট চ্যানেল সবাই এক বাক্যে বলতো বিজেপি আর তৃণমূলের সেটিং আছে কংগ্রেসের সঙ্গে সেটিং নেই কিন্তু আমি বারবার চিৎকার করে বলতাম যে কংগ্রেসের সঙ্গে সেটিং আছে তাই উপরে কংগ্রেসের এই সমস্ত উকিলরা লড়াই লড়ে এটা কি রাহুল গান্ধী তারপরে সোনিয়া গান্ধী এরা কেউ জানে না তারা বলে দিলে অভিষেক মনুসিংহী বা এই কপিল সিব্বালদের মাথায় বা বুকে এত দম আছে তারা করে নেবে এসব গাঁজাগুড়ি গল্প আমি অন্তত বিশ্বাস করি না একবার যদি বলে দেয় সোনিয়া গান্ধী যে এইসব কেস তুমি লড়বে না বা রাহুল গান্ধী যদি বলে দেয় এইসব কেস তুমি লড়বে না তাহলে কপিল সিব্বাল তো কপিল সিব্বাল ওনাদের কেউই কোনো কেস এই রাজ্যের এই অভিষেক ব্যানার্জি বলুন বা রাজ্যের হয়ে কোনো কেস লড়বে না কেউ এটাই স্বাভাবিক কিন্তু সেদিন হয়নি তাই আমি বলতাম আছে যাই হোক আজ তো সবাই মেনে নিয়েছেন যে সেটিং আছে বলেই চৌধুরীর মতো লোকেরা অদিরঞ্জন চৌধুরীর হয়ে লড়াই লড়া বারবার লড়াই লড়েছে যে কৌস্তব বাগছে সে লড়াই লড়েছিল কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর ওপর আঘাত এসেছিল বারবার ব্যক্তিগত আঘাত এসছে তিনি মামলা করেছিলেন জনস্বার্থ মামলা তার জন্যই কিন্তু অভিষেক মনুসিংহির বিরুদ্ধে বাগচি নেমেছিল আজ সেই অভিষেক মনসিংহী এরাই খুশি হলো কারণ এই রাজ্যের অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীর সঙ্গে বসলেন এবং তারপরে অধীর রঞ্জন চৌধুরীর মাথা মনে একটু কাজ করা শুরু করলো যে না না আমাকে তো এখানে পাঁচটা সিটের জায়গায় তিনটে সিট দিলেও আমাকে নিয়ে নিতে হবে একটা দিক আমারটা তো জিততে হবে মানে লোকে বলছে আর কি মানে জিততে হবে যে করে হোক আমাকে আমার লোকসভা ধরে রাখতে হবে তো সেই লোকসভা ধরে রাখার লড়াইয়ের লড়া এইরকম অধীরঞ্জন চৌধুরীর মতো মানুষরা বাগচিদের বলি দিয়ে দেয় তাই বলি হয়ে গেছে একদিন রাজনীতি করা আমার জীবনে বলে এইরকম এটা জোটে চিন্তা নেই এ এও ওই বলির মতোই সবাই আমরা বলি হয়ে যাই যারা লড়াই লড়ি তারা বলি হয়ে যায় কোনো চিন্তা নেই হ্যাঁ এবারে বলি আসল কথা বাগচি এর সামনে আর রাস্তা কি আছে অনেকে প্রশ্ন করেছেন তার সামনে রাস্তা কী আছে সিপিএমে যাওয়া সিপিএমে যাবে না কোস্তাফবাগচির পক্ষে সিপিএমে যাওয়া সম্ভব নয় কারণ সিপিএমও অপরে সেই একই কাজ করছে যেটার জন্য তিনি প্রতিবাদ করছেন রাহুল গান্ধীর বা এই কংগ্রেসে একই কাজ ওখানে সীতারাম ইয়েচুরি বসছেন এখানে রাজ্যে যদিও লড়াই হবে বলছেন কিন্তু কি করে লড়াই হবে তার ইকুয়েশানটা এখনও বোঝা যাচ্ছে না কারণ সীতারাম ইয়েচুরি কিন্তু ওই টেবিলে বসছেন যে টেবিলে মমতা ব্যানার্জি আছে দুর্নীতির সঙ্গে আপোষ করা যায় না আমি একটা কথা বিশ্বাস করে চলি সত্যের জন্য সব ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না আর এই বাগচি কিন্তু সেটাই ধরে রেখেছে যে আমি ছাড়ব না আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই লড়ছি তাই ছাড়বো না তাহলে কৌস্তভ বাগচির সামনে রাস্তা কি। দেখুন কংগ্রেসে তার রাস্তা কিন্তু বন্ধ শুধু বাগচি নয় কৌস্তভ বাগচির মতো সমস্ত কর্মী যারা বুক চিতিয়ে লড়াই লড়েছে এই কংগ্রেসকে খুব ভালো করে বুঝলে আপনি বুঝবেন বারবার এই নিচুতলার কর্মীরা কিন্তু নিজেদের স্যাক্রিফাইস করে গেছে জীবনকে সবটাই দিয়ে দিয়েছে তারা কংগ্রেস বিশেষ করে সব কিছু দিয়ে বসে আছে যেদিন কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হলো সেদিন যারা কংগ্রেসে রয়ে গেল তারাও কিন্তু আজকে আফসোস করছে তো সেই তো তৃণমূলের সঙ্গে চলে গেল তাহলে আমাদের লাভ কি হলো আমরা যে বুক আঁকলে বুক দিয়ে রক্ত দিয়ে আটকে বাঁচিয়ে রাখলাম আমাদের কি হলো এই কথার আগেও ছিল কংগ্রেস কর্মীদের আরও কিছু দুঃখ বা বেদনা সেটা হচ্ছে সিপিএম যারা বারবার এই কংগ্রেস কর্মীদের মেরেছে আমতা উদয়নার পর কোথায় কোথায় ছিল তৃণমূল কংগ্রেস তখন তো ছিল না তখন তো কংগ্রেসই ছিল সেই অত্যাচারে যখন আক্রান্ত কংগ্রেস কর্মীরা মারা যাচ্ছে যখন পালিয়ে বেড়াচ্ছে আমাদের এলাকায় পূর্ব মেদিনীপুর থেকে কংগ্রেস করতো যারা তারা পালিয়ে এসেছিলো কারণ ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছিল সিপিএম সেখান থেকে চলে এসেছিল এখানে এসে এখানে এসে কুলিগিরি করতো কুলিগিরি মুটেগিরি মাথায় করে করে চালে বস্তা নিয়ে যেত তাদের সঙ্গে বসে আমি কথা বলেছি তাদের ওপর কি অত্যাচার হয়েছে নারকেল গাছ কেটে দেওয়া হয়েছে পুকুরে বিষ দেওয়া হয়েছে ধানের জমিকে মুড়িয়ে দেওয়া হয়েছে সেরকম অত্যাচার করা গ্রাম বাংলায় যে অত্যাচার সিপিএম সময় করেছে বিরোধীদের ওপর কংগ্রেসদের ওপরে সেই অত্যাচারের কথা কেউ বলেনি কিন্তু তারপরে সেই কংগ্রেসের সঙ্গে আবার সিপিএমের গাছ ছাড়া বেঁধে গেল যে মানুষ ভূঁইয়াকে ধুতি তুলে দৌড়োতে দেখলাম আমরা সেই মানুষ ভূঁইয়াকেই আবার দেখলাম সিপিএমের গলা জড়িয়ে ধরতে পরে আবার তিনি এখন তৃণমূলে চলে গেছেন তো এই ঘটনাগুলো দেখে বারবার আমরা বুঝেছি যে কংগ্রেসের কর্মীদের বারবার স্যাক্রিফাইস দিতে হচ্ছে আবারও দিতে হবে আপনাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই লড়া দুর্নীতির জন্য লড়াই লড়েছিলেন আপনারা যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই লড়ছে এই বিজেপির সঙ্গে সেটিং আছে আজ তারা মাথা নিচু করে রাস্তা কংগ্রেস বলবে আমাদের সঙ্গে সেটিং হয়ে গেছে এখানে আসুন কোনটা কি দেওয়া হবে সেটা ডিপেন্ড করবে কারণ কৌস্তবাকিকে ছেড়ে দেওয়া হলো এবার কৌস্তবাকচির সঙ্গে রাস্তা কোথায় দেখুন আমি আবারও বলছি রাস্তা একটাই খোলা আছে নতুন পার্টি বা নতুন দল করে কি কিছু করা যাবে উত্তর হচ্ছে না এখন যদি আপনি নতুন দল করেন সেই দল কোনো কিছু করলে আবার পুনরায় কিছু হবে সে জায়গায় নেই তাহলে রাস্তা কি আই এস এ জয়েন করা আইএসএফ এ সাতির দিকে এখন লড়াই লড়ে যাচ্ছে একা লড়ছে বাস্তব সত্যি রাস্তা দুটোই খোলা আছে হয় আই এস নয় বিজেপি হয় আইএসএফ নয় বিজেপি এছাড়া কোনো রাস্তা নেই যদি আপনাকে বাংলার মানুষের মনের মধ্যে সেই ধারণা নিতে হয় যে এরা লড়ছে তৃণমূলের বিরুদ্ধে কোথাও সেটিং নেই না ওপরে না নিচে ওপরে দস্তি নিচে কুস্তি সিপিএম বা ওপরেও দোস্তি নিচেও দোস্তি কংগ্রেস এই গল্পে কেউ বিশ্বাস করবে না আর গল্প একটাই হবে সেটা হচ্ছে হয় বিজেপি এই রাজ্যে যেরকম লড়ছে তৃণমূলের বিরুদ্ধে ওপরে কোনো সেটিং পাওয়া যাচ্ছে না আর নয় আইএসএফ যারা লড়ছে কোনো সেটিং নেই আইএসএফ আর বিজেপি ছাড়া এই রাজ্যে কৌস্তব বাগচিদের মতো মানুষদের কোনো জায়গা খোলা নেই বলে আমি বিশ্বাস করি রাজনীতি করা আমার জীবন বলছে রাজনীতি করা অভিজ্ঞতা বলছে এই রাজ্যে এছাড়া কোন রাস্তা বাগচিদের সামনে খোলা নেই আর এই লড়াইয়ে বাগচি যদি বিজেপিতে যায় বিজেপি একজন বড় সম্পদ পাবে বাস্তব কথা ও আমার মধ্যে কোনো রাগঢাক নেই বিজেপিতে যে সমস্ত নেতা আছে তার মধ্যে কৌস্তব বাগচিও কিন্তু অন্যতম নেতা হয়ে যাবে আর তার ভবিষ্যৎ উজ্জ্বল হ্যাঁ অনেকে বলবেন এই বিজেপির সঙ্গেই ছিল তাই জন্য দিন পর্যন্ত বলছেন বলতো না এসব বলবে অনেকে বলবে তাতে কিছু যায় আসে না কারণ উপর তলায় যা হচ্ছে আর এই রাজ্যে তৃণমূলের অত্যাচারে সাধারণ মানুষের যে জায়গা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো সহ্য করতেই হবে কারণ এখনো সহ্য করতে হচ্ছে যে বিজেপির হয়ে বলে আজকে করছে না এটা একটা জায়গা আইএসএফ হলে আপনাকে লড়াই লড়তে হবে অনেকগুলো জায়গায় তো এইগুলো ভেবে নিতে হবে কোস্তব বাচ্চিতের মতো মানুষদের তাদের সামনে কিন্তু কংগ্রেসের রাস্তা বন্ধ কারণ কংগ্রেসকে এই রাজ্যের মানুষ আর সেই চোখে দেখ যে চোখে দেখতে ধরে একের পর এক অবস্থান পরিবর্তন করতে 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 কংগ্রেস আজ শেষ জায়গায় মেট্রো রেয়ারিতে জনস্বার্থ মামলা করা অধীর রঞ্জন চৌধুরী যখন কংগ্রেসের হয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে দেন তখন কিন্তু মুশকিল আছে এবার হচ্ছে বাংলায় আমি লড়াই লড়ব কেউ গল্পে বিশ্বাস করবে তাহলে তো কৌস্তভবাকিকে রাখতেই পারতেন কি দরকার ছিল তাকে সরিয়ে দেওয়ার কৌস্তব কৌস্তবাকচির লেখা প্রতি ক্ষেত্রে বুঝিয়ে দেয় ছেলেটা আজও লড়াই লড়তে চায় দ্বারা তার আজও সোজা আছে কাজে কৌস্তবাকচির মতো নেতাদের যে কোনো রাজনৈতিক দল যারা সত্যিকারে লড়াই লড়তে পারবে তারা লুফে নেবে এবং কৌস্তবাকচির সামনে রয়েছে বিরাট ভবিষ্যৎ যে বয়সটা তার সেই বয়সে দাঁড়িয়ে এখন থেকে যদি ঠিক জায়গায় লড়াই লড়ে তাহলে কিন্তু বিরাট জায়গা হবে এবার কৌস্তবাকিদের ভাবতে হবে তারা কি করবে আমি আমার তরফ থেকে বলবো এবার আপনি ভাবুন মানে আপনি যিনি এতক্ষণ ধরে দেখলেন আপনার কী মনে হচ্ছে পুরোটা শোনার পরে যদি মনে আমি ঠিক বলছি তাহলে কমেন্টস করে জানাবেন যদি বলে না আমি ভুল বলছি সেটাও জানাবেন যদি মনে হয় না না এই কংগ্রেস ওপরে দোস্তি নিচে কুস্তি আবার নিচে দোস্তি সব কিছু করলেও কৌস্তবাকিদের মতো লোকেদেরই ভুল হচ্ছে সেটাও জানাবেন আর যদি মনে হয় কৌস্তব বাগচির মতো নেতারা বাঁচলে বাংলা বাঁচবে সেটাও জানাবেন সবার শেষে বলি কৌস্তব বাচ্চির মতো মেরুদণ্ড সোজা করা নেতাদের জায়গা আজ বড্ড কম বাংলায় মেরুদণ্ড সোজা করা লোকেরা একত্রিত হতে পারে না মেরুদণ্ড সোজা করা লোকেরা ঘাড় ধাক্কাই খায় এটাই হয়তো বাংলার দুর্ভাগ্য খুব ভালো থাকুন আসি নমস্কার বন্দেব ভারত মাতার জয় হোক জয় হিন্দ